হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অসাধারণ চমৎকার একটি ট্রিক শেয়ার করব। এই ট্রিকের মাধ্যমে তোমরা কিন্তু ফেসবুকে আনলিমিটেড লাইক কিংবা রিয়াক্ট নিতে পারবে। তোমাদের পছন্দ মতো যত খুশি তত রিয়াক্ট এবং লাইক তোমরা কিন্তু নিতে পারবে তোমাদের ফেসবুকে। লাইক তোমরা যদি বাড়িয়ে নিতে চাও তাহলে কিন্তু এই ট্রিকটি ইউজ করে দেখতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের একটুও কাজে লাগে, একটুও হেল্প হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবে। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকো বন্ধুরা। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে আর এরকম ধরনের যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ফেসবুকে অটোমেটিক লাইক এবং রিয়াক্ট বাড়ানোর জন্য তোমাদেরকে একটি অ্যাপের দরকার হবে। অ্যাপটি তোমরা কোথা থেকে কিভাবে ইনস্টল করবে সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি ইনস্টল করে নেবার পরে তোমরা অ্যাপটি ওপেন করে নেবে। এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু 100% ফেসবুকে লাইক বাড়িয়ে নিতে পারবে এবং লাইকটি কিন্তু কখনোই কমবে না। তোমরা যতদিন চাইবে ততদিন কিন্তু লাইক এবং রিয়াক্ট কিন্তু তোমাদের ফেসবুকে রেখে দিতে পারবে। তো এই অ্যাপটি ওপেন করে নেবার পরে তোমরা যেটি করবে, এখানে তোমরা ক্লিক করবে, এখানে একটি ক্যাপচার আসবে, এই ক্যাপচারটি তোমরা কপি করবে। তারপরে এখানে অ্যালাও পারমিশন এখানে ক্লিক করবে। তারপরে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমাদের ফেসবুকের আইডি লগ ইন করার জন্য একটি অপশান চলে আসবে। এখান থেকে তোমাদের একটি ফেক ফেসবুকের আইডি লগ ইন করে নেবে। তোমরা যে প্রোফাইলে লাইক নিতে চাইছো সেই প্রোফাইলটি কিন্তু কখনোই এখানে লগ ইন করবে না। একটি ফেক অ্যাকাউন্ট তোমরা এখানে লগ ইন করবে। যে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলেও তোমাদের কোনো সমস্যা হবে না, সেরকম একটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে তোমরা। লগ ইন করে নেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে এই অ্যাপে তোমাদের সেই ফেক আইডিটি সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে। তারপর এখানে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই এবং লগ ইন, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের রিয়েল অ্যাকাউন্টে লাইক নেওয়ার জন্য তোমরা এখানে যেটি করবে, সাবমিট কাস্টম লিঙ্ক, এখানে তোমরা ক্লিক করবে। তোমরা এখানে কিন্তু প্রথমে একটি ফেক অ্যাকাউন্ট লগ ইন করবে। তোমাদের আসল রিয়েল অ্যাকাউন্ট কিন্তু কখনোই এখানে লগ ইন করবে না। লগ ইন করার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। প্রথমবার যখন এখানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবে সেই ফেক অ্যাকাউন্টটি কিন্তু ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে যাবার পরে তোমরা কিন্তু সেটি আবার ফিরিয়ে আনতে পারবে। ব্লক হয়ে যাবার পরে তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করলে সেই আইডিটি কিন্তু আবার ফিরে আসবে। আমি যখন তোমাদেরকে দেখানোর জন্য এখানে ফেক অ্যাকাউন্টটি লগ ইন করেছিলাম তখন কিন্তু সাথে সাথে সেই আইডিটি বন্ধ হয়ে গিয়েছিল। আমি আবার নতুন করে পাসওয়ার্ড পাল্টে নিয়েছি, তখন কিন্তু আবার আইডিটি ফিরে এসেছে। একবার এই সমস্যাটি হবে এটি কিন্তু সবার নাও হতে পারে। যাদের এই প্রবলেমটি হবে তারা কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিলে এটি কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তারপরে ফেক অ্যাকাউন্টটি এখানে যখন সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে, তারপরে এখানে তোমাদের যে রিয়েল অ্যাকাউন্টটি আছে, যেই অ্যাকাউন্টে তোমরা ফেসবুকে লাইক বাড়িয়ে নিতে চাইছো, সেই ফটোর একটি লিঙ্ক এখানে তোমরা পেস্ট করে দেবে। এর জন্য তোমরা এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে তোমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেটি তোমরা ওপেন করে নেবে। আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটি ছবি পোস্ট করছি, যে ফটোতে আমি লাইক নিতে চাইছি। তারপরে আমি এটি পোস্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ জাস্ট নাও আমি এখানে একটি ফটো কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। আমি এখান থেকে তোমাদেরকে লাইক বাড়িয়ে দেখিয়ে দেবো। তোমরা যে ফটোটিতে লাইক নিতে চাইছো সেই ফটোটি তোমরা প্রথমে সিলেক্ট করবে। তারপরে এখানে থ্রি ডট এখানে ক্লিক করবে। তারপর এখানে কপি লিঙ্ক এখানে ক্লিক করবে। সে ফটোটির একটি লিঙ্ক এখানে কপি করে নেবে। কপি করে নেবার পরে এখান থেকে ব্যাক করবে। তারপরে তোমাদের রিয়েল অ্যাকাউন্টের সে ফটোটির লিঙ্ক এখানে পেস্ট করে দেবে। তারপরে এখানে সিলেক্ট করবে তোমরা কতগুলি রিয়াক্ট কিংবা কত লাইক নিতে চাইছো। এখানে একবারে সর্বাধিক তোমরা 60টি লাইক নিতে পারবে। তারপরে এখানে তোমরা সিলেক্ট করবে তোমরা কী কী রিয়াক্ট নিতে চাইছো, লাইক, লাভ, হাহা, হোয়াও, স্যাড, অ্যাংরি, এখানে তোমরা সমস্ত রিয়াক্ট পেয়ে যাবে। তারপর এখানে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে দিলে তোমাদের ফেসবুকে সেই রিয়েল অ্যাকাউন্টে সেই ফটোটিতে চলে যাবে। আমি এখানে সাবমিটে ক্লিক করছি। এখান থেকে কিন্তু সাকসেসফুল হবে তোমাদের সেই অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে এই লাইকগুলি চলে যাবে। এখানে তোমরা ক্লোজে ক্লিক করবে। তারপরে আমি ফেসবুকটি আবার ওপেন করছি। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু রিয়াক্টগুলি চলে এসছে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে লাইক রিয়াক্ট বাড়িয়ে নিতে পারবে। তোমরা কিন্তু এই ট্রিকটি ইউজ করে ফেসবুকে যত খুশি তত লাইক কিন্তু নিতে পারবে। তো এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরটি ওপেন করে নেবে।
প্লে স্টোর ওপেন করে নেবার পরে তোমরা এখান থেকে এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এখানে কপিরাইটের সমস্যার জন্য আমি কিন্তু এই অ্যাপের নামটি বলছি না, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, এখান থেকে তোমরা কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। যদি ভিডিওটি তোমাদের একটুও কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।